এটা হচ্ছে তাওহিদে উলুহিয়া। উলুহিয়া বলতে যে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন যোগ্য যাবতীয় ইবাদত পাওয়ার, তার যাবতীয় ইবাদতের একমাত্র যোগ্য তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন যাবতীয় ব্যাপারে ইবাদতের ব্যাপারে একমাত্র হকদার। সেটা হতে পারে হুকুম আহকাম, হতে পারে সলাত, হতে পারে জাকাত, হতে পারে হজ, অর্থাৎ যেটা ইবাদত নামে খ্যাত এই সমস্ত ইবাদতগুলোর একমাত্র যোগ্য অধিকারী হলেন, অধিকার যিনি রাখেন পাওয়ার তিনি হলেন আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস রাখার নামই হচ্ছে তাওহিদে উলুহিয়্যাহ। তো আকীদাত তাওহিদ নামে একটি কিতাব রয়েছে, এর 42 পৃষ্ঠাতে এই তাওহিদে উলুহিয়ার এই পরিস্থিতিটার ব্যাখ্যা দিয়েছে এইভাবে যে যাবতীয় ইবাদত, যাবতীয় কর্ম, দোয়া, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা এই সব কিছুর একমাত্র অধিকারী হচ্ছেন, এবং যাবতীয় ব্যাপারে ভরসা করা, পরকালে যখন প্রত্যাবর্তন করব যার কাছে, এই সমস্ত বিষয়গুলোর প্রতি একমাত্র আল্লাহকেই সমন্বিত করা, তার দিকেই ধাবিত করা, তাকে একক বলে এই সকল ব্যাপারে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহিদে উলুহিয়্যাহ। তো আমরা যদি রেজেক হিসাবে, সন্তানদাতা হিসাবে আল্লাহকেই মানি, তাহলে রেজেকের জন্য আমরা বিপদে যেতাম না, সন্তানের জন্য আমরা মাজারে যেতাম না। যদি আমরা ইবাদত বা সিজদা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে আল্লাহকে সিজদা করার পাশাপাশি কোনো খাম্বায়, কোনো কবরের সামনে গিয়ে বা কবরে গিয়ে বা কাউকে সম্মানের জন্য আমরা সিজদা করতাম না। তার মানে কি আমাদের তাওহিদে উলুহিয়ার ভেতরে ভেদাল আছে, যে আমরা আল্লাহকেও চাচ্ছি আবার তার সৃষ্টি বিষয়কেও আমরা তার সমকক্ষ মনে করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সকল ব্যাপারে, যাবতীয় ইবাদতের ব্যাপার তাকে যোগ্য মনে করা, তার সাথে কাউকে সমকক্ষ না মনে করা, যখন আপনি কাউকে সমকক্ষ করবেন এটাই শিরক হয়ে যাবে, আর যখন সমকক্ষ করবেন না, একমাত্র আল্লাহকে যোগ্য বলে স্বীকৃতি দেবেন এবং সেইভাবে চলবেন, তখন সেটাকে বলা হবে তাওহিদে উলুহিয়্যাহ। তখন আপনার ঈমানটা টিকে থাকবে, না হলে আপনার ঈমান শিরকে যখন চলে যাবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান অপূর্ণ থেকে যাবে। আর যুগে যুগে যে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এই তাওহিদে উলুহিয়ার দাওয়াত দেওয়ার জন্য, যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ নেই, এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে রাসূল আপনার পূর্বে আমি কোনো রসুলকে প্রেরণ করিনি, ইল্লা তবে যে রসুলেই আমি প্রেরণ করেছি, নুহে ইলাইহি আমরা তার কাছে এই ওহি করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, অতএব ফাবুদুনি তোমরা শুধু আমারই ইবাদত করো, আমারই আনুগত্য করো। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু কি বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে বলছেন যে হে নবী তোমার পূর্বে আমি এমন কোনো রসুল প্রেরণ করিনি, তবে হ্যাঁ যে রসুলকে পৃথিবীর বুকে পাঠিয়েছি সেই রসুলকে আমি এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে তুমি বলবে যে লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, আর তোমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করো। কিন্তু আমরা কি করছি, আমরা আল স্রষ্টারও ইবাদত করছি, পাশাপাশি তার সৃষ্টিগত বান্দার, সৃষ্টিগত বিষয়ের, সৃষ্টিগত বস্তুরও আমরা কি করছি ইবাদত করছি। কেউ আগুনের ইবাদত করে, কেউ গাছের ইবাদত করে, কেউ পাথরের ইবাদত করে, কেউ খাম্বার ইবাদত করে, কেউ কবরের ইবাদত করে। তাহলে কি আমরা আল্লাহকেও আল্লাহ হিসেবে মেনে নিচ্ছি যে তিনি ইবাদত পাওয়ার যোগ্য অধিকার, আবার পাশাপাশি আমরা জড়বস্তু জীব উভয়কে আমরা কী করতেছি তার সমকক্ষ মনে করে, অজান্তেই আমরা, অনেকে জেনে অনেকে অজান্তেই আমরা বিভিন্ন বিষয়ে সেজদা করে যাচ্ছি। যেমন মুসলিমদের মাঝে তারা কবরকে সেজদা করছে, বিভিন্ন ধর্মের মাঝে কেউ গাছকে সেজদা করছে, কেউ আগুনকে, কেউ চন্দ্রকে, কেউ সূর্যকে। তাহলে কি অবশ্যই আমাদের এই তাওহিদে উলুহিয়ার জ্ঞানের অভাব, যার কারণে আমরা এটা বুঝতেও পারি না এবং আমরা সেভাবে মানতেও পারি না।
অথচ এই উলুহিয়ার জন্য আল্লাহ সুবহানাহু মানুষকে প্রেরণ করেছেন। আমরা সকলেই শুনেছি 1000 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা শুধু আমারই ইবাদত করবে। তো এখানে ইবাদত মানে আমার তাওহীদটা প্রতিষ্ঠা করবে। আর সেই জন্যই তো আমরা বলে থাকি, প্রতিনিয়ত বলে থাকি সালাতে 1 নম্বর সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো নয়, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে কি চাই, সাহায্য চাই। কিন্তু সালাত ঠিকই বলি কিন্তু বাহ্যিক আমাদের সেটা হয় না। এই যে অত্র আয়াতে যে নাআবুদু আছে, আমরা ইবাদত করি, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লামের চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস তিনি বলেছেন, যেটা কোট করেছেন তাফসীরে ইবনে কাসির এসেছে এই সূরার অত্র আয়াতের ব্যাখ্যায়, যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অত্র আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ইয়াকা নুওয়াহিদু, যে আমরা একমাত্র আপনাকে আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। আমরা কি বললাম যে ইয়াকা নাআবুদু, এর ব্যাখ্যা দিচ্ছেন কি যে ইয়াকা নুওয়াহিদু। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে এর অর্থ হচ্ছে কি ইয়াকা নুওয়াহিদু, যে আমরা শুধুমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি, নাকি যাবতীয় ব্যাপারে একমাত্র আপনাকেই গণ্য করি, আপনাকেই মেনে নিই, অন্য কাউকে নয়। এরপর বলছে যে ওয়া নাখাফু, আর আমরা শুধু আপনাকেই ভয় করি, অন্য কাউকে নয়। আসলে কি আমরা শুধু আল্লাহকে ভয় করি, অন্য কাউকে ভয় করি না? এখানে বলছে যে এয়াতের ব্যাখ্যায় যে ওয়া নাখাফু, শুধুমাত্র আমরা আপনাকেই ভয় করি, অন্য কাউকে নয়। কিন্তু বর্তমান কি দেখা যাচ্ছে যে ইসলামের কিছু কাজ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল থেকে স্বীকৃত নয়, তারা বুঝে জানে কিন্তু সরকারের কারণে বা নিজের রেজেকের চিন্তায়, নিজেকের পদমর্যাদার চিন্তায় বা মসজিদের সভাপতির ভয়ে বা বিভিন্ন ব্যক্তিদের ভয়ে তারা সত্যটা প্রচার করছে না, নিজের মানসম্মানের ভয়ে তারা সত্যটা মানুষকে বলছে না, বা বললেই সমস্যা হবে। আসলে বললে সমস্যা নয়, বললে তার নিজের সমস্যা হবে যার কারণে সে বলছে না। বললে হয়তো তার চাকরি চলে যাবে, তার ইমামতি চলে যাবে, তার জেল হতে পারে। তাহলে আমরা আল্লাহর পাশাপাশি তার সৃষ্টিগত বিষয়কেও ভয় করি। কিন্তু আব্দুল ইবনে আব্বাস বলছে যে ওয়া নাখাফু, আমরা শুধু আপনাকেই ভয় করি। ওয়া নারজু, আর আমাদের যত আশা আছে, যত চাওয়া আছে, যত পাওয়া দেওয়া আছে শুধু আপনার কাছেই, অন্য কারো কাছে নয়। কিন্তু আমরা দুনিয়ার জন্য মানুষের কাছে আমাদের চাওয়া পাওয়া আছে, যার কারণে আমরা এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর যে বিধানটা আছে এটা আমরা লঙ্ঘন করে সেই ব্যক্তির আমরা খুশি করার জন্য, তাকে খুশি করার জন্য যা কিছু করা দরকার, সে যদি ইসলামের শিরক হয়, বিদআত হয়, বাতিল হয়, তারপরও পরও আমরা করি না, কিন্তু তাকে আমরা খুশি, তাকে তাকে খুশি করতে হবে। কারণ তাকে খুশি না করলে আমার মানসম্মান থাকবে না, আমার অস্তিত্ব থাকবে না, আমার চাকরি থাকবে না। আব্দুল ইবনে আব্বাস তারা তাদের সাহাবায়ে কেরাম তারা কী বুঝতো অত্র আয়াতে, শেষে বলছে যে লা গয়রাকা, আর আপনার কাছে ছাড়া এই সকল ব্যাপারে আমরা কারো কাছে চাই না। আমরা এখানে শুধু পড়েই আসছি যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে তোমারই কী করে ইবাদত করি। কিন্তু এর যে অন্তর্নিহিত যেটা অর্থ আব্দুল ইবনে আব্বাস বললেন, এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমরা একমাত্র রব হিসাবে আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি, আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া, আপনাকে আমরা ভয় করি, অন্য কাউকে নয়, আর কোনো চাওয়া পাওয়া কোনো কারো কাছে নয়, আপনার কাছে সব। সম্মানিত দিনই ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।